শেষ পর্যন্ত রাত্রি প্রহর পর্যন্ত আমরা বসে থাকলাম। আপনি ইলেকশনটা যেটা আপনার কাছে রেজাল্ট আসছে আপনি ঘোষণা দিয়ে আর তা না দিয়ে আমি এখান থেকে যেতে পারবো। উনি যেটা করলেন, উনি ইলেকশন ডিক্লেয়ার না দিয়েই, ফলাফল না ঘোষণা করেই উনি পরবর্তী পর্যায়ে ভোর রাত্রে উনি অনেকটা পালিয়ে যাওয়ার মতো উনি চলে গেলেন। আওয়ামী লীগের পক্ষ হয়ে বলতে চাই না, আমরা বিএনপি পক্ষ হয়ে বলতে চাই, আমি নিউট্রালি যে কথাটা ফিল করেছি সেটা হলো যে বিগত দিনে ইলেকশনটা সুষ্ঠুভাবে ওইভাবে হয়নি, আর সাম্রাজ্যবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু সরকারকে যেভাবে নাজেহাল করা হয়েছিল তারই একটা ধারাবাহিকতায় একটা ষড়যন্ত্রের একটা গন্ধ আমরা দেখতে পাই ইদানিং কালের ডায়েজ ভ্যালি রিপোর্ট। জনপ্রিয়তা থাকতো না, জনপ্রিয়তা থাকলে কোনোভাবে এখানে মারামারি কাটাকাটি কোনো কি সুষ্ঠুভাবে ইলেকশনটা হইতে পারে। ওনারা শেষ মুহূর্তে ওনারা যেভাবে বয়কট করে চলে গিয়েছেন, আমরা মনে করি ওনারা গণতন্ত্রের সাথে এটা বেইমানি করেছে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে যে হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটছে এবং চলছে, এটা জাতির জন্য খুবই লজ্জাস্কর এবং দুঃখজনক একটি ঘটনা। তবে আমার বন্ধু সরোয়ার সাহেব এই ইলেকশন পারপাসে যে কয়েকটি কথা বলেছেন, সে কয়েকটি কথার সঙ্গে আমি কিঞ্চিত বিমত পোষণ করে কয়েকটি প্রসঙ্গ এখানে উল্লেখ করছি। আপনারা হয়তো ইতিপূর্বের পত্রপত্রিকায় দেখে থাকবেন, বিগত 9 বছর 8 বছর এক নাগারে আমাদের এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশনে আমাদের মাহবুবউদ্দিন খোকন সাহেব নির্বাচিত হয়েছিলেন সেক্রেটারি হিসেবে, এবং সেই নির্বাচনটিতে আমরা দেখেছি যে উনি অত্যন্ত একজন জনপ্রিয় নেতা হিসাবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে এই কেন একটা লোক বারবার নির্বাচিত হচ্ছে এই বিষয়টা যখন আসলো, সে লাস্ট যে ইলেকশনের কথাটাই বলি, সরার সাহেব বলেছেন যে ক্ষমতাটা যেভাবে লাস্ট ইলেকশন হলো দুলাল সাহেবের রুহুল কুদ্দুস কাজল বেশি ভোটে জিতে গিয়েছিল এবং দুলাল সাহেব কিছু 49 ভোটে হেরে গিয়েছিল, আমি ওই ঘটনার প্রত্যক্ষ দর্শী ছিলাম, কারণ সারা রাত ধরে আমরা ওই প্রতীক্ষায় ছিলাম। আমাদের শ্রদ্ধেয় সিনিয়র মাসিউজ্জামান সাহেব উনি ইলেকশন কনভেনার ছিলেন এবং উনি ইলেকশন ডিক্লিয়ার হওয়ার ক্ষমতা সর্বময় ক্ষমতার মালিক উনি ছিলেন, কারণ ইলেকশন কমিশন চিফ হিসেবে উনি ইলেকশন ওনার কাছে যেটা রায় হবে আসবে ফলাফল উনি ঘোষণা করার এখতিয়ার সর্বপ্রকার এখতিয়ার কনস্টিটিউশন তাকে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে উনি সারা রাত বসে থাকলেন, একদম নীরব ভূমিকার মতো বসে থাকলেন, উনি ইলেকশনের রেজাল্ট তার হাতে আসা সত্ত্বেও উনি ইলেকশনটা ডিক্লিয়ার না করে উনি শেষ পর্যন্ত রাত্রি প্রহর পর্যন্ত আমরা বসে থাকলাম, আপনি ইলেকশনটা যেটা আপনার কাছে রেজাল্ট আসছে আপনি ঘোষণা দিয়ে আর তা না দিয়ে আমি এখান থেকে যেতে পারবো। উনি যেটা করলেন, উনি ইলেকশন ডিক্লিয়ার না দিয়েই, ফলাফল না ঘোষণা করেই উনি পরবর্তী পর্যায়ে ভোর রাত্রে উনি অনেকটা পালিয়ে যাওয়ার মতো উনি চলে গেলেন। এই যে একটা বিষয় সেটা হলো এর কারণটা হলো এই, যখনই কোনো ইলেকশন এসেছে বিগত 9 বছর তখনই ইলেকশনের যে মেইন ক্ষমতার মালিক আমাদের এই সুপ্রিম কোর্টের যে বার অ্যাসোসিয়েশনের এই সম্পাদকের পদটি হলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইভেন প্রেসিডেন্টের ওইখানে তেমন কোনো ক্ষমতা থাকে না, ইলেকশন বলেন যে কোনো বিল পাস করা বলেন সর্বময় ক্ষমতার মালিক থাকেন সেক্রেটারি। তো সেক্রেটারি যখনই ইলেকশন উনি সন্ধ্যা মাহবুবউদ্দিন খোকন সাহেব ইলেকশনের সময় আসছে উনি দুই পারপাস মেকানিজম করে ওইখানে উনি ইলেকশনে জিতেছে, সেটা পরবর্তী পর্যায়ে ডিসক্লোজ হয়েছে। প্রথম পারপাস প্রথমটা ছিল এই যে উনি আওয়ামী লীগ বিএনপি যে কোনো ব্যাপারই হোক, এই যে উনি বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটিতে ছিলেন উনার কাছে যেই গেছে উনি সবাইকে উনি পাশ করে দিয়েছেন, যাদেরকে উনি পাশ করে দিয়েছেন ভাইবার বোর্ডে সবাই উনার ভক্ত হয়ে গেলে, এই একটা মেকানিজম ছিল। আরেকটা ছিল সেটা হলো যে
ইলেকশন চিফ কাকে বানাবে, এক সর্বময় ক্ষমতার মালিক থাকেন সংবাদ। পারপাসলি বিএনপির গভর্নর উনি মসিউজ্জামান সাহেব, উনি মরহুম হামিদুল্লাহ চৌধুরী সাহেবের জামাতা এবং উনি দৈনিক অবজারভারের একজন জামাতা আর কি বলতে পারেন। সেই দিক দিয়ে উনি উনার পারপাসটা সার্ভ করার জন্য এই বিগত কতটা বছর ধরে এইভাবে তারা ইলেকশন করে গেছে। লাস্টে যেভাবে ঘটনাটা ঘটেছে এটা আমরা কেউ কামমস করি নাই। আমি একেবারে খোদ আওয়ামী লীগের পক্ষ হয়ে বলতে চাই না, আমরা বিএনপি পক্ষ হয়ে বলতে চাই, আমি নিউট্রালি যে কথাটা ফিল করেছি সেটা হলো যে বিগত দিনে ইলেকশনটা সুষ্ঠুভাবে ওইভাবে হয়নি। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হলো এই যে লাস্টের যে ক্ষমতা হস্তান্তরের বিষয়টা, বিশেষ করে মসিউজ্জামান সাহেব যেটা করেছেন সেটাও সঠিক হয়নি। এবারে যে নির্বাচনের ব্যাপারটা আসলো, বিএনপির পক্ষ থেকে এবং অ্যাটর্নি জেনারেল মহোদয়ের পক্ষ এবং সরকার উভয়ের মধ্যস্থতার ভিত্তিতে একটা ইলেকশন চিফ একজনকে দেওয়া হলো, সাবেক বিচারপতি মনসুর হক চৌধুরী সাহেব। মনসুর হক চৌধুরীর দায়িত্ব নেওয়ার পরে উনি সবকিছু বোঝগাছ করে ইলেকশন ব্যালট পেপার পর্যন্ত উনার নামে ছাপানো হলো। তার পরবর্তী পর্যায়ে কি কারণে আমি জানি না, উনি ইলেকশনের যেদিন শুরু তার ওই দিন রাত্রে হঠাৎ করে উনি পদত্যাগ করলেন। আমরা এর আসল কারণ কি, ঘটনা কি, ভিতরে আমরা কিছু জানতে পারি। যে যেটাই হয়েছে এটা আমি মনে করি যে এই ইলেকশনটার পরবর্তী পর্যায়ে যেটা হলো, এই ইলেকশনে ওনারা ঠিকই ওই ব্যালট পেপারের মাধ্যমে ওনাদের সব বিএনপি সব তাদের ক্যান্ডিডেটদের নাম আসলো, ওই মসুল হক চৌধুরী সাহেবের ইলেকশনে সবই আসলো। এর মধ্যে দুলাল যেটা করলো, যেহেতু সে সম্পাদক, সে মনিরুজ্জামান সাহেব নামে একজন ছিলেন আগের ভাইস প্রেসিডেন্ট, তাকে দিয়ে ইলেকশন চিফ বানিয়ে ওনার ইলেকশন শুরু করে দিল। ইলেকশন যখন শুরু হয়ে গেল, ব্যালট পেপার হয়ে গেল, হঠাৎ করে বিএনপির গভর্নর দ্বারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তারা ইলেকশনটা বয়কট করল। বয়কট করার পরিপ্রেক্ষিতে এই একতরফাভাবে নির্বাচন হয়ে গেল এবং তারপরে এই ফুল প্যানেলে আওয়ামী লীগ তার পরিপন্থী যারা তারা জয় ঘোষণা করল। 1974 সালের বাসন্তীর জাল পলানোর যে ইতিহাস, একটা সাংবাদিক যে পরবর্তী পর্যায়ে খুব নির্দয় ভাবে তার পাপের অপকর্ম হিসাবে আফতাব সাহেব কিভাবে মারা গেছে দেশের মানুষটা জান। আরেকজনের অবস্থাও ওই মির্জাফরের মতোই অবস্থা হয়েছিল, সে সেভাবেই তার পরিণতিটা ভোগ করছে। বঙ্গবন্ধুকে তার পলিটিক্যাল ক্যারিয়ারকে ডুম করার জন্য তথাকথিত টাকা দিয়ে একজন প্রতিবন্ধী বাসন্তীকে জাল পড়িয়ে যে নিউজটা তৎকালীন ইত্তেফাক প্রচার করেছিল, সেই সংবাদের ভিত্তিতে অনেক গৃহপ্রতিপন্ন হইতে হয়েছিল তৎকালীন বঙ্গবন্ধু সরকার। তারই ধারাবাহিকতায় যেখানে এই হাসানুল হক ইনু এবং জাসদের গণবাহিনীর কিছু লোক তাদের এই তথাকথিত পৃষ্ঠপোষকতায় একটা সাম্রাজ্যবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু সরকারকে যেভাবে নাজেহাল করা হয়েছিল তারই একটা ধারাবাহিকতায় একটা ষড়যন্ত্রের একটা গন্ধ আমরা দেখতে পাই ইদানিংকালের ডায়েজ ভ্যালি রিপোর্ট। এবং একইভাবে এই যে প্রথম আলো যেটা মতিউর রহমান সাহেব যেটা করলেন, আমরা প্রায় পত্রিকায় দেখেছি, ওনার ব্যাকগ্রাউন্ড আমরা জেনেছি, উনি সেই একই ষড়যন্ত্রের ভাবে উনি সে কথাটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমাদের জননেত্রী বঙ্গবন্ধু কন্যা ওপেনলি সংসদে যে কথাগুলো বলতে বাধ্য হয়েছেন তার প্রেক্ষাপট, এবং আমি মনে করি যে সেই ষড়যন্ত্র একেবারে ওপেনলি সিক্রেট ভাবে চলে আসছে, যার পরিপ্রেক্ষিতে উনি ওপেনলি বলতে বাধ্য হয়েছেন যে প্রথম হলো গণতন্ত্রের শত্রু, স্বাধীনতার শত্রু এবং দেশের শত্রু। এখন প্রসঙ্গ আসে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশন প্রসঙ্গে, সেই বিষয়ে আমি ব্যারিস্টার সরোয়ার ভাই যেটা আমার সঙ্গে কয়েকটি প্রশ্নে দ্বিমত পোষণ করছেন, আমি ব্যক্তিগতভাবে খন্দকার ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেবকে অসম্ভবভাবে সম্মান করি এবং
উনিও আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক। আমি কিন্তু উনাকে ডাইরেক্টলি উনাকে কোনো অ্যাটাক করি না, আমি কিছু অ্যানোমালির কথা বলেছি, উনার কিছু মেকানিজমের কথা বলেছি এবং কিভাবে তার ইলেকশন গুলো হয় তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা আমি শেয়ার করেছি। এখানে আমি ব্যক্তিগতভাবে উনাকে কোনোভাবেই দোষারোপ করি নাই যে উনি সরাসরি করাপশনের ইলেকশনের করাপশনের সঙ্গে উনি জড়িত ছিলেন। উনি কিছু কিছু মেকানিজমের ভিত্তিতে, উনি জনপ্রিয়তার ভিত্তিতে এবং কিছু ইলেকশন এনরোলমেন্ট কমিটির যে উনি একজন কর্মকর্তা ছিলেন বার কাউন্সিলের একজন নির্বাচিত প্রতিনিধি, এবং সেই সুবাদে উনি একই সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্টের 7-8 বারের সেক্রেটারি ছিলেন। সেই সুবিধাটার কারণে উনি যে যেভাবে নির্বাচিত হয়েছেন সেই প্রেক্ষাপটটা আমি ব্যাখ্যা করেছি। পরবর্তী পর্যায়ে আব্দুল নূর দুলাল সম্বন্ধে, যদিও সে আওয়ামী লীগের থেকে নির্বাচিত, আওয়ামী লীগের অনেক আমাদের কলিগ আছেন যারা সরাসরি উনাকে পছন্দ করে না এবং উনি এবার ইলেকশনে আসুক আমরা অনেকেই এটা অনেকেই এটা চাই না, তো যে কোনো কারণে হোক এটা আমি মনে করি যে আমি ইলেকশনের যে ঘটনাটা ঘটেছে এর জন্য আমি বিএনপি পন্থী বন্ধুদেরকেও অনেকটা আমি দোষারোপ করতে চাই। উনারা কেন ইলেকশনের মাঠ থেকে পালিয়ে গেলেন, উনারা কেন শেষ পর্যন্ত এটাকে কন্টেস্ট করলেন না, উনারা কেন এইখানে শেষ পর্যন্ত থাকলেন না, শেষ মুহূর্তে কেন ওনারা ইলেকশনটা বয়কট করলেন? আমরা দেখতে পারতাম ওনাদের যদি এত জনপ্রিয়তা থাকতো, ওনারা জনপ্রিয়তা থাকলে কোনোভাবেই এখানে মারামারি কাটাকাটি কোনো কিছু সুষ্ঠুভাবে ইলেকশনটা হতে পারত। ওনারা শেষ মুহূর্তে ওনারা যেভাবে বয়কট করে চলে গিয়েছেন, আমরা মনে করি ওনারা গণতন্ত্রের সাথে এটা বেইমানি করেছেন।